হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা, আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমরা সাধারণত স্ট্রিট ফুড হিসেবে মিনি বার্গারগুলো 50 থেকে 60 টাকা করে বাইরে খেয়ে থাকি, আর বার্গার সাধারণত কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি। আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন, সেগুলোকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, এরপর দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস। আর যদি এখানে ঝালটা বেশি চান সেক্ষেত্রে মরিচের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/4 চা চামচ পরিমাণ রসুন বাটা, মানে ঠিক আদা যতটুকু থাকবে রসুন তার অর্ধেক পরিমাণ। আর এখানে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। আর আপনারা চাইলে টেস্ট বাড়ানোর জন্য কিছুটা পরিমাণ টেস্টিং সল্টও এখানে অ্যাড করতে পারেন। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, এরপর এভাবে ম্যারিনেট করে রেখে দিব আমি আধা ঘন্টা। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো এবং শসার স্লাইস। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ মেয়োনিজ। আজকে আমি বাজারে কেনা মেয়োনিজ ব্যবহার করছি, চাইলে আপনারা ঘরেও তৈরি করতে পারেন, সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি, আর দিব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর এর মধ্যে কিন্তু লবণ লেবু এগুলো অ্যাডই করা থাকে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই তো শর্টকাটভাবে তৈরি হয়ে গেল আমাদের বার্গার সস, দেখুন ঠিক কতটা ঠিক হয়েছে। এবার এটা সাইডে রেখে সেই ম্যারিনেট করা চিকেনগুলো প্যানের মধ্যে তেল দিয়ে আমরা হালকাভাবে ভেজে নিব। ভেজে একদম অতিরিক্ত হার্ড করার প্রয়োজন নেই, আবার একদম সাদাটে করে ভাজারও দরকার নেই, মোটামুটি লালচে করে ভেজে নিব। একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেখুন, তারপর কিছুক্ষণ পর এরকম উল্টে পাল্টে দিব। আর এখানে আমি গ্রিল প্যান ব্যবহার করেছি, আপনাদেরও যে গ্রিল প্যান ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, নর্মাল প্যান ব্যবহার করলেই হবে। দেখুন ঠিক এরকম লালচে হয়ে গেলে এগুলোকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টা বার্গার বান। আমার বার্গার বানের সাইজগুলো একটু বড়, আপনারা চাইলে আরও ছোট দেখেও নিয়ে নিতে পারেন। এবার এটাকে মাঝখান থেকে এরকম স্লাইস করে নিয়েছি। এবার এগুলোকে জাস্ট এরকম প্যানের মধ্যে আমি গরম প্যানে দেখুন মিডিয়াম আঁচে একটু সেকে নিচ্ছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে শুরুতেই দিয়ে দিচ্ছি যে নিচের যে স্লাইসটা আছে বার্গার বানের, তার মধ্যে শুরুতেই দিয়ে দিচ্ছি সেই বার্গার সসটি যেটা আমরা আগে তৈরি করেছি। আর এখানে কিন্তু সব কিছুর পরিমাণই আমি 4টা বার্গারের অনুযায়ী নিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি, আপনারা কিন্তু এখানে টপিকগুলো আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তারপর দিচ্ছি গাজর কুচি, এরপর দিচ্ছি জাস্ট এরকম স্লাইস করা শসাগুলো, চাইলে কিন্তু এখানে লেটুস পাতাটাও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপর এর মধ্যে যে আগে থেকে ভেজে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। যেহেতু বাড়িতে তৈরি করছেন, চিকেনের পরিমাণগুলো চাইবেন একটু বেশি করে বাড়িয়ে দেওয়ার জন্য। তারপর চাইলে আপনারা আরেকটু বার্গার সস দিয়ে নিতে পারেন। এরপর উপরে দিয়ে দিচ্ছি আমি সেই টমেটো স্লাইসগুলো। একে একে বার্গারের সবগুলো টপিক দিয়ে দেওয়া হয়ে গেলে এবার বার্গার বানের উপরের যে অংশটা আছে সেটা জাস্ট এভাবে আমরা এরকম দেখুন চাপ দিয়ে দিয়ে দিচ্ছি। এই তো দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের এই মিনি বার্গারগুলো। খুব সহজে এবং কম উপায়ে আপনারা কিন্তু এটা বাড়িতে তৈরি করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত।